আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.3 অনুশীলনীটা নিয়ে আলোচনা করব। 4.3 অনুশীলনীতে বীজগাণিতিক রাশি দেওয়া থাকে আর সেটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। 4.3 অনুশীলনীটা পড়ার জন্য যে সূত্রগুলো প্রয়োজন বা যে নিয়মগুলো আমাদের জানা প্রয়োজন, আমি সেগুলো একটু আলোচনা করে অঙ্কগুলো সমাধান করা শুরু করব। উৎপাদকে বিশ্লেষণ মূলত কি? উৎপাদকে বিশ্লেষণ আমরা ছোটবেলা থেকেই শিখছি, 4-5 থেকে আমরা শিখে ফেলছি। আমরা যদি কখনো এইভাবে দেই একটা সংখ্যা, এটা দিয়ে বললাম যে উৎপাদকে বিশ্লেষণ করো, আমরা কি করতাম, এই 10কে ভাঙাইতাম 2, 5, তারপর 10কে লিখে দিতাম 2×5, তারপর বলতাম যে এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। এখানে আসলে আমরা কি করতাম, এখানে আমরা একটা সংখ্যা দিয়ে দিত, একটা সংখ্যাকে একাধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতাম, আর যখন এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যায় রূপান্তর হতো তখন আমরা এটাকে বলতাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। এখানেও এর ব্যতিক্রম নাই, কিন্তু এখানে সরাসরি সংখ্যা দিত, এখানে সংখ্যা না দিয়ে বীজগাণিতিক রাশি দিয়ে দিবে তোমাদেরকে, এক একটা বীজগাণিতিক রাশি দিয়ে দিবে, আর আমরা কি করবো ওই রাশিগুলোকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেলবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কিন্তু এখানে একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ কতভাবে করা যায় সেগুলো আমরা একটু দু একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা বলি 2x + 4, এটা একটা রাশি, এই পুরোটা একটা রাশি। এখন এটাকে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করো। তুমি যদি এখান থেকে শুধু 2 কমন নিয়ে নাও দুইটা জায়গা থেকে, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে +2। কমন নেওয়ার মানে কি, যারা কমন নেওয়া বুঝো না, আমি 2 কমন নিয়েছি মানে হলো এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে যা হবে এটা বসাই দেবো, এখানে এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে যা হবে সেটা এখানে বসাই দেবো। তাহলে দেখো এখানে এটা একটা রাশি, এই রাশিতে একটাই পদ, এটা আর একটা রাশি, তার মানে একটা রাশিকে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেল, তাহলে এটার একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। আবার আমি যদি এভাবে দিই যে x² - y², এটা একটা রাশি, তুমি কি করলে, এটা দেখা যাচ্ছে তোমার যে সূত্রটা জানা আছে a + b * a - b এর যে সূত্র, ওটা বসাই দিলেও কিন্তু এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। তার মানে এটাও একটা রাশি ছিল, এটা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে কমন নিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি, আবার সূত্র ভাঙায় আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। আরেকটা জিনিস আছে, সেটা হলো মিডল টার্ম করে। এখানে মিডল টার্মের অঙ্ক নাই, মিডল টার্ম ছাড়াই সবগুলো করা যাবে, সূত্র কমন নিয়ে আমরা এখানে করতে পারবো। পরের যে অঙ্কগুলো দেখাবো ওই অঙ্কগুলোর মধ্যে মিডল টার্ম আসবে, তখন মিডল টার্ম সম্পর্কে আমরা ধারণা দেব। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এই নিয়মের মধ্যে সবগুলো অঙ্ক করতে পারবো, মানে তোমার 4.3 যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা এই তিনটা নিয়মের মধ্যেই করতে পারবো। আর আমরা যে কোনো অঙ্ক করার আগে, যে কোনো একটা অঙ্ক শুরু করার আগে আমরা সর্বপ্রথম দেখবো যে ওখান থেকে কোনো কিছু কমন যায় কি না। যদি কমন যায় বা কমন না যায়, কমন যাক বা না যাক তারপর ধাপে চলে যাব। অনেক সময় হতে পারে, এমন হতে পারে যে কমন নেওয়ার পরও সূত্র হতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কমন নেওয়া যায় নাই কিন্তু সূত্র হচ্ছে, এরকম হবে আর কি। তাহলে প্রথমে কমন নেওয়া যায় কিনা দেখবো, তারপর দেখবো সূত্র হয় কি না, তারপর দেখবো মিডল টার্ম হয় কিনা, এই তিনটার মধ্যে হয়ে যাবে। ক্লাস 8-এর অঙ্ক এই 3 নিয়মের বাইরে দিবে না, আরও নিয়ম আছে সেটা তোমরা পরবর্তী ক্লাসে শিখতে পারবা। এখন আমি তোমাদের কয়েকটা সূত্র লিখে দিব, কোন সূত্রগুলো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগবে, নিজেরাই যদি তোমরা চিন্তা করো তাহলে বুঝতে পারবা। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে প্রকাশ, তাহলে যে সূত্রগুলো একটা রাশি থেকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা আছে সেই সূত্রগুলো আমাদের এখানে কাজে লাগবে। আমি কয়েকটা সূত্র তোমাদের এখানে লিখে দেই। 1 নম্বর সূত্র, সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হবে সেটা হলো a² - b² এই সূত্রগুলো আমাদের a + b * a - b এ আকারে প্রকাশ করবো। যদি এই টাইপের কোনো কিছু থাকে, এখানে এ বি দিয়ে আমি কিন্তু শুধুমাত্র এটার সাথে তুলনা করে আমরা দেখব অঙ্কগুলো কোনটা এটার সাথে মিলে, এর মানে হলো কোনো কিছুর একটা স্কোয়ার মাইনাস অন্য কিছুর একটা স্কোয়ার যদি থাকে তাহলে আমরা ওটাকে ভাঙাইতে পারবো। সেখানে এ আর বি বা অন্য যে কোনো কিছু থাকতে পারে। আর 2 নম্বর সূত্রটা হলো a³ + b³। দেখো a³ + b³ আমাদের একটা সূত্র জানা আছে, a + b * a² - ab + b² তো খেয়াল করে দেখতে পারবা এইটার আরও সূত্র আছে, কিন্তু ওই সূত্রের কোনোটাই গুণাকারে নাই, মানে এটা থাকলে আমরা যদি এইভাবে লিখি তাহলে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ হবে, এই জন্যই আমরা এই সূত্রটা ব্যবহার করবো। যদি এই সূত্রটা পাই সামনে, এর অন্যান্য যে সূত্র আছে ওগুলো কিন্তু ব্যবহার করবো না। তোমরা একটু সূত্রগুলো দেখো, দেখবা যে ওইটার এই পাশ থেকে যেটা পাওয়া গেছে ওইটা আসলে গুণ আকারে প্রকাশ না, ওইটা
যোগ্য আকারে প্রকাশ আছে, এজন্য এটা ব্যবহৃত হবে না। এখন তিন নম্বরে আছে হলো এ কিউব মাইনাস বি কিউব, এটা মাইনাস হলে শুধু প্লাসের জায়গায় মাইনাস, এখানে মাইনাস আর এখানে প্লাস দিয়ে দিলে আমাদের সূত্রটা হয়ে যাবে তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা। আর চার নম্বরটা হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটাকে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটাও সূত্র ব্যবহার করবো। যদি ডান পাশ থাকে তাহলে আমরা বাম পাশ লিখবো, কারণ আমরা চাই গুণাকারে প্রকাশ করতে, তাহলে বাম পাশ থাকলে ডান পাশ বানাবো না, আমরা ডান পাশের সাথে যদি মিলাইতে পারি কোনো কিছু তাহলে বাম পাশ লিখে দিব। আর তোমরা আরেকটা জিনিস দেখবা যে এই যে এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা মনে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কখনো যদি এটা থাকে তাহলে তুমি এটা লিখতে পারবা। এটার মানে কি? এটার মানে হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখানে দেখো একটা রাশি ছিল দুইটা রাশির গুণফল আকার প্রকাশ করা যায়, মানে এটা থাকলে এটা লিখা যাবে, আবার এগুলো মিডিল টার্মও করা যাবে, এগুলো তো প্রয়োজনীয় না, এগুলো আমরা দুইভাবে যেহেতু করতে পারি বেশিরভাগই মিডিল টার্ম করে ফেলে। আর তোমরা এইভাবে যদি সূত্র বানাতে পারো তাহলে বানাবা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা অঙ্কগুলো করা শুরু করি। এক নম্বর প্রশ্ন হলো এ কিউব প্লাস এইট, তোমাদের একটা কথা বলে রাখি ভালো করে শোনো, এখানে অঙ্কগুলা কোনো কোনো সময় সরাসরি কোনো না কোনো সূত্রের সাথে মিলে যাবে, আবার কিছু কিছু অঙ্ক মাঝে মধ্যে সরাসরি সূত্রের সাথে মিলবে না, কিন্তু তোমার যে সূত্রের সাথে সবচেয়ে বেশি মিল পাবা ওই সূত্রের সাথে তুমি একটু কষ্ট করে মিলাই নিবা। যেমন এই সূত্রটা দেখো এ কিউ প্লাস এইট, এটা সরাসরি কোনো সূত্রের সাথে মিলে না, কিন্তু সবচেয়ে বেশি মিল আছে হচ্ছে এই সূত্রটার সাথে। যেমন এর কিউব আছে প্লাস আছে, তাহলে আমরা এই আটকে যদি কোনোভাবে বি কিউব বা বিজের জায়গাতে কোনো কিছু থাকতে পারবে, মানে কোনো কিছুর একটা কিউব আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে এই সূত্রের সাথে মিলে যাবে, আর এটার সাথে মিলাইতে পারলে আমরা ডানপক্ষটা লিখে দিতে পারবো তখন। আর প্রথম যে কমন, এখান থেকে কমন যায় না, কিছু কমন যায় না, তাহলে আমরা সূত্র প্রয়োগ করি আর এইটকে আমরা লিখতে পারবো কি এ কিউব প্লাস টু কিউব। আর তোমাদের একটা জিনিস বলে দেয়, অনেকেই বুঝতে পারবে না যে এইটকে যে টু কিউবে লিখতে হবে এটা বুঝবা কীভাবে। তুমি এইটকে ভাবে যদি মৌলিক উৎপাদকে ভাঙাই নাও, তাহলে দেখো দুই কয়টা আসলো, তিনটা দুই, তিনটা দুইয়ের গুণফল মানে দুইয়ের কিউব, এটা তোমরা জানোই। তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের সাথে মিলছে, এর জায়গায় আছে এ আর বি এর জায়গায় আছে টু, তাহলে এইখানে এর জায়গায় এ বসাবো, বি এর জায়গায় সব জায়গায় টু বসাই দেবো, তাহলে আমরা পাবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আরও সাজায় লিখলে হয় এ প্লাস টু এস ফোর, এটাকে আর ভাঙানো যায় না। তাহলে এটাই দুই নম্বর অঙ্কটার দিকে তাকাও, এটাও এটার সাথে মিলতেছে, এটার খুব কাছাকাছি আছে কিন্তু সরাসরি মিলে নাই। তাহলে পুরোপুরি মিলানোর জন্য এখানে সূত্রের দেখো প্রথম যে পদটা আছে সেটার কিন্তু হোল কিউব, এখানে এ একা আছে বলে আমরা ব্র্যাকেট ব্যবহার করিনি, কিন্তু এর সাথে যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু হোল কিউব আকার প্রকাশ না করলে সূত্র ভাঙানো যাবে না। তাহলে এখানে এইটের উপর তো কিউব নাই, তাহলে এইটকে তো আমরা জানি টু কিউব লেখা যায়, এক্স তো আছেই, তাহলে আমি পুরাটাকে টু এক্স হোল কিউব লিখতে পারবো। আর প্লাস এটা 343 আগের মতো ভাঙাই দেখো তোমরা কত আছে, এখানে 7 4 7 28 7 9 63, তাহলে 7 7 49, তাহলে 3টা 7, তাহলে 7-এর কিউব আসবে এখানে, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এটা যেহেতু এক্সের জায়গা বা এর জায়গায় শুধু এ না, এর সাথে অন্য কিছু আছে, তোমরা সবসময় চেষ্টা করবে এর জায়গায় অন্য কিছু থাকলে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেওয়ার, তাহলে অঙ্ক ভুল হবে না। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবার এটা সাজায় লিখলে হয় 2x + 7, আর এখানে আসবে 4x² - 14x + 49, তাহলে এটাই আনসার। এটা দেখো আর ভাঙানো যায় না, এটার চেষ্টা করে দেখো তুমি ভাঙাইতে পারবে না, তাহলে এটাই আনসার। তিন নম্বর প্রশ্নের দিকে তাকায় দেখো এই দুইটার মধ্যে কমন আছে একটা জিনিস, সেটা হলো এ, তাহলে কমন যেহেতু এসেই পড়ছে তাহলে আগে কমন নিয়ে ফেলি। এ কমন নিলে আসবে হচ্ছে 8a³ প্লাস 27b³, তাহলে আমি আর দেখাবো না এটা কীভাবে ভাঙানো যায়, ভাঙানো তো তোমরা বুঝছো, তোমরা ভাঙাই নিও। তাহলে 8a³কে আমরা লিখতে পারবো 2a³ প্লাস 3b³। তোমরা এখানে একটা জিনিস ভালো করে মনে রাখো, এই এটা কিন্তু পুরো রাশিটার সাথে গুণাকারে আছে, তাহলে এখানে এ যেন পুরো রাশির সাথে গুণাকারে থাকে, সেটা ভালো করে খেয়াল রাখবা। আর এ সেকেন্ড ব্র্যাকেটের আগে আছে, এর মানে হলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবার সাথে এই গুণাকারে থাকবে, কিন্তু আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা না দিই তাহলে কিন্তু শুধু এটার সাথে গুণ থাকবে, এটার সাথে গুণ থাকবে না, সেক্ষেত্রে তোমার অঙ্ক হবে না। এই জন্য এই জিনিসগুলো ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখবা।
এটা এ কিউ প্লাস বি কিউ, এটা ভাঙাইলে আমরা পাবো হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেয়, তাহলে এ ইন্টু, এবার গুণাকার প্রকাশ হয়ে গেছে সবাই, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলেও সমস্যা নাই। থ্রি বি, এখানে পাবো ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস নাইন বি স্কোয়ার। তাহলে দেখো এটা এটার সাথে গুণাকার, এটার সাথে গুণাকার, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে সমস্যা নেই। তাহলে এটা অ্যান্সার তিন নম্বরে। চার নম্বর প্রশ্ন দেখো, চার নম্বরটা ওই এই সূত্রটার সাথে মিলতেছে, প্রথম দিকের সব অঙ্কগুলো এটার সাথে মিলাই মিলাই দিছে আর কি। তাহলে এখানে আমরা লিখতে পারবো টু এক্স হোল কিউব প্লাস ওয়ান তা কিউব, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আবার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা অ্যান্সার, এটা আবার ভাঙানো যায় না। পাঁচ নম্বর প্রশ্নের দিকে তাকাও, দেখো পাঁচ নম্বরটা কিন্তু এটার সাথে মিল আছে অনেক বেশি, কিউব আছে এদিকেও কিউব আছে মাঝখানে মাইনাস আছে, তাহলে তিন নম্বর সূত্রের সাথে মিলবে। তাহলে তিন নম্বরের সাথে পুরাপুরি মিলাইতে গেলে এটার একটা হোল কিউব, এখানে একটা হোল কিউব আনতে হবে, আর সিক্সটি ফোরকে লেখা যায় ফোর এ হোল কিউব। তোমরা ভাঙাই দেখো, আমি তো ভাঙানো দেখাই দিছি কীভাবে ভাঙাতে হয়, মাইনাস এখানে ফাইভ বি হোল কিউব। তাহলে একদম আগের মতোই ভাঙাই দেই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্রগুলো তোমাদের কিন্তু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। তাহলে এ মাইনাস বি ইন্টু সিক্সটিন এ স্কোয়ার প্লাস চারপাশে বিশ এ বি আর এখানে টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার। ছয় নম্বর অঙ্কটা দেখো, ছয় নম্বর অঙ্কটা এই সূত্রের সাথে মিল আছে, তাহলে বাকিটুকু এই সূত্রের সাথে পুরোপুরি মিলাইনি। এখানে সাতশো উনত্রিশ আছে, দেখো সাতশো উনত্রিশ ভাঙানো যে হচ্ছে নয় দিয়ে যায়, আট নয় বাহাত্তর নয় কে নয় আবার নয় দিয়ে দেওয়া যাবে, তাহলে এটা লেখা যাবে নাইন এ হোল কিউব আর এটাকে লেখা যাবে ফোর আর বি কে কিউব করলে তো বি কিউব হয়, কিন্তু সি সিক্স আছে তাহলে আমরা সি স্কোয়ারকে কিউব করি। দেখো চারের কিউব চৌষট্টি, বি এর কিউব বি কিউব আর এই স্কোয়ার আর কিউব গুণ হয়, আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে এই দুটা গুণ হয়, তাহলে তিন দুগুণী ছয় মিলে যাবে, মানে এখানে যা আছে আমি এখানে তাই লিখছি, কোনো কিছু কম বেশি লিখি নাই। তাহলে আবার এখানে সূত্র ভাঙাই দেই এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার আর এখানে পাচ্ছে হলো এইটটি ওয়ান এ স্কোয়ার চার নয় ছত্রিশ এ বি সি স্কোয়ার প্লাস চারের স্কোয়ার মানে হলো ষোলো বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর। সাত নম্বর অঙ্কটা দেখো, এটাও এই সূত্রটার সাথে মিলছে আর এখানে দেখো কমন আছে, কমন নেওয়া যায় এখান থেকে, তাহলে কমন নিয়ে নিই, কমন নেওয়া যাবে হলো বি কিউব, বি কিউব কমন নিলে হবে টোয়েন্টি সেভেন এ কিউব প্লাস সিক্সটি ফোর সি কিউব, তাহলে বি কিউব এখানে থাকলো। এবার এটাকে লেখা যায় হলো তিন এর পাওয়ার কিউব মানে সাতাশ, তাহলে এখানে থ্রি এ কিউব প্লাস এখানে ফোর সি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়ে গেছে আবার, তাহলে এটাকে ভাঙিয়ে দিলে পাবো হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার বি কিউব থ্রি এ প্লাস ফোর সি, এবার এটাকে স্কোয়ার করলে নাইন এ স্কোয়ার, এটা তিন চারে বারো এ সি প্লাস এখানে সিক্সটিন সি স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার। আট নম্বর অঙ্কটা দেখো, আট নম্বরটাও এটার সাথে মিলছে কিন্তু এখান থেকে দেখো কমন যায়, আগে কমন যায়, এটা তুমি আগে থেকে বুঝবো কীভাবে কমন যায়। তুমি দেখো এই ছাপ্পান্নকে যদি ভাঙাতে যাও, ছাপ্পান্ন ভাঙাইলে আঠাশ দুগুণে ছাপ্পান্ন আবার ফোরটিন আবার টু দিলে এখানে কত সেভেন, তুমি খেয়াল দুই আছে তিনটা,
আর সাত একটা এক্সট্রা রয়ে যাচ্ছে, তাহলে তুমি এটাকে কোনোভাবে কোনো কিছুর কিউব বানাতে পারবে না। তাহলে সাত এক্সট্রা রয়ে গেছে, তাহলে তুমি নিশ্চিত থাকো যে সাত কমন নেওয়া যাবে দুটার মধ্যে থেকে, এই 56 এবং 199 এর মধ্যে থেকে। তাহলে আমরা এখান থেকে 7 কমন নিয়ে নেই, তাহলে এখানে আমরা 7 কমন নিলে পাবো হলো 7 আর 56 এক্স কিউব মাইনাস 18 কে 7 দিয়ে ভাগ দিলে কত হয়, 7 দুগুণী 14 আর 4 আর 9 49, 7 সাত 49 ওয়াই কিউব। তাহলে 7 এটাকে লেখা যাবে 2x হোল কিউব মাইনাস 3y হোল কিউব, একদম আগের মতো সবগুলো অঙ্ক একই রকম। তাহলে a মাইনাস b, এটা সেকেন্ড ব্র্যাকেট এখানে না দিলেও চলতো, a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, এখানে খেয়াল রাখবে এটা অবশ্যই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, না হলে কিন্তু হবে না, কারণ এখানে এ এর জায়গায় এ বাদে অন্য কিছু আছে মানেই তুমি ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে আর ভুল হবে না। যখন স্কোয়ার লিখতে যাবা তখন এর জায়গায় বি এর জায়গায় যদি এ বি বাদে অন্য কিছু থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে আর ভুল হবে না, এটা খেয়াল রাখো। তাহলে 7, তাহলে 4x² প্লাস 6xy প্লাস 9y², তাহলে এখানে এটা আনসার। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা তো এখানে কিউব আছে কিন্তু এখানে কোনো কিছুর কিউব লেখা যাবে না, তাহলে তুমি ইচ্ছা করলে এটার সাথে মিলাতে পারবে না। দেখো এটাকে কোনো কিছুর কিউব তুমি লিখতে পারবে না, এটাকে এক্স কিউব লেখা যায় কিন্তু তাহলে কি হবে, মিলে না তো পুরোপুরি। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তার মানে এই দুইটার মধ্যে এক্স কমন আছে, আবার 3 এবং 75 এর মধ্যে 3 কমন আছে, তাহলে আমরা 3x কমন নিয়ে নিই দুটো জায়গা থেকে। 3x কমন নিলে থাকবে হলো 1 মাইনাস 3 25 75 এক্স স্কোয়ার, কারণ একটা এক্স এখানে চলে গেল। তাহলে দেখো এইটা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙানো যাবে, মানে এইটার সাথে মিলবে এবার এটা, তাহলে এটার সাথে মিলাইতে গেলে 1² - 5x তার হোল স্কোয়ার, এখানে ব্র্যাকেট না দিলেও চলে, তারপর আমি দিয়ে দিলাম আর কি। তাহলে 3x এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যেটা যেহেতু এ মানে 1 আর বি মানে 5x, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি শুধু এটার মতো করে এটা বসায় দিছি। আর 10 নম্বরটা দেখো সরাসরি এটার সাথে মিলে গেছে, সরাসরি মিলে গেছে, তোমার শুধুমাত্র এটা এই হোল স্কোয়ারটা লিখতে হবে কষ্ট করে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এটা অ্যান্সার, এটা আর ভাঙানো যায় না। 11 নম্বরটা দেখো, এই দুটার মধ্যে থেকে এ কমন নেওয়া যায় আবার 3 কমন নেওয়া যায় 48 থেকে, তাহলে এখানে আমরা 3a কমন নিয়ে নেই, 3a কমন নিলে এখানে থাকবে y স্কোয়ার। আমি আবার বলি, আমি 3a কমন নিচ্ছি মানে হলো এটাকে 3a দ্বারা ভাগ করতেছি, যা পাচ্ছি তাই বসায় নিচ্ছি, আবার এটাকে 3a দ্বারা ভাগ করলে পাবো হলো 3 16 48, শুধু 16 পাবো আর কিছুই থাকবে না, কারণ এ তো আগে কাটা যাবে। তাহলে 3a এটাকে আবার এই 1 নম্বর সূত্রের সাথে মেলানো যায়, তাহলে এটাকে লিখতে পারবো হলো, এটা ব্র্যাকেট না দিলেও চলতো, y² - 4² তাহলে এটা এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আনসার। 3 আমি এখানে প্রশ্নটা আমি ভুল তুলছি, এটা এক্স না, এটা হবে এ, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে এখানেও আমরা এ দেই। তাহলে দেখো আমরা এই সূত্রের সাথে মিলানোর জন্য, দেখো এখানে 2ab আছে আর 2ab মানেই, দেখো আমরা যে সূত্রগুলো জানি যে 2ab মানেই, তাহলে a আর b দিয়ে একটা সূত্র হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই যে a প্লাস b হোল স্কোয়ার তুমি যদি বানাইতে চাও, মানে a এর জায়গায় বললাম না, a এর জায়গায় একাধিক পদ আনতে হবে অথবা b এর জায়গায় একাধিক পদ আনতে হবে, তাহলে এখানে তুমি a চিন্তা না করে এর জায়গায় দুইটা পদ এসে পড়লো, তাহলে এটা যদি বানাতে চাও তার মানে এরকম কিছু একটা তোমার দরকার হবে, এই যে 2ab প্লাস বি স্কোয়ার এই টাইপের কিছু একটা দরকার হবে। আর এটা আমরা এ বি দেখলেই বুঝতে পারি যে এ আর বি দ্বারা সূত্র হওয়ার সম্ভাবনা আছে, যেমন দেখো এখানে পি দিয়ে কেন সূত্র হবে না, কারণ এখানে এ বি আছে, তাহলে নিশ্চয়ই এ আর বি নিয়ে আমরা সূত্র বানাতে পারবো। তাহলে এই যে প্রথম অংশ, এই প্রথম অংশকে আমরা লিখতে পারি, এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এই মাইনাস বি স্কোয়ার এখানে রয়ে গেল। তুমি খেয়াল করো এই যে এ এটা হলো বি, মানে এ এর জায়গা এটা আর বি এর জায়গা এটা, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙাইলে আমরা পাবো হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে ব্র্যাকেট তুলে দিলে পাবো এ মাইনাস বি প্লাস পি, আর এখানে ব্র্যাকেট তুলে পাবো এ মাইনাস বি মাইনাস পি, তাহলে এটা আনসার। 13 নম্বর প্রশ্নটা দেখো, 13 নম্বর প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে।
আর এটা দেখো, এটাও দেখতে 12 এর মতো, কিন্তু 12 যেমন 2ab অনেক সহজ সরল ছিল, দেখেই বোঝা গেছিল। এটা কিন্তু এতটা সহজে বোঝা যাচ্ছে না, কিন্তু একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবা। কারণ আমি বলছি যদি এরকম থাকে তাহলে যে কোনো তিনটা দিয়ে আমরা কোনো কিছুর একটা হোল স্কোয়ার নিয়ে আসবো, সেটা এ মাইনাস বি হোল স্কোয়ার হোক আর এ প্লাস বি হোল স্কোয়ার হোক, যেকোনো একটা বানাতে হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই তিনটা দিয়ে আমি কিন্তু ইচ্ছা করলেই সূত্র বানাতে পারবো। এখানে ওয়াই আনলে হবে না, কারণ এর মধ্যে ওয়াই এর কোনো নামগন্ধ নাই। এখানে ওয়াই দিয়ে আমরা পারবো না সূত্র বানাতে, তাহলে এ দিয়ে আমাদের সূত্র বানাতে হবে। আর এখানে সূত্র বানাতে গেলে আমরা তো সবগুলো মাইনাস দিয়ে কোনো সূত্র বানাইনি, কোথাও পড়ছি নাকি যে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার সমান হলে মাইনাস বি হোল স্কোয়ার এই টাইপের কিছু, এটা তো আমরা পড়ি নাই। আমরা জানি হয় এইখানে স্কোয়ার, এখানে এখানে প্লাস, এখানে প্লাস, মাঝখানে মাইনাস থাকতে পারে অথবা সবগুলো প্লাস থাকতে পারে, কিন্তু এইখানে তো কেমন হয়ে গেল একটু। তাহলে আমরা কি করতে পারি, এই সবগুলো থেকে আগে মাইনাস কমন নিয়ে নিই আমরা। 16y² মাইনাস আগে কমন নিয়ে, মাইনাস নিলে কি হয়, মাইনাস কমন নিলে যতগুলো পদ থেকে তুমি মাইনাস কমন নেবা প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। কারণ মাইনাস কমন নেওয়া মানে মাইনাস দিয়ে ভাগ দিতে হবে, এটাকে মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ দিলে প্লাস হয়ে যায়, এটাও মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এই জন্য চিহ্ন পরিবর্তন করে দেবা। এত হিসাব নিকাশ না করে মনে রাখবা যে মাইনাস কমন নিচ্ছ মানে সবার চিহ্ন পরিবর্তন করে দেবা। আর এটা দেখো দেখতে এটা অনেকটা প্রায় এটার কাছাকাছি চলে আসছে, কিন্তু এখনও পুরোপুরি আসে নাই। তাহলে এটাকে 4y হোল স্কোয়ার লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2, যেহেতু এ কে এ ধরছি তাহলে এখানে এ দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি, বি কে এমন একটা পদকে বি ধরবো যেন এই সেটা দিয়ে গুণ করলে 6 হয়, তাহলে 3 হবে, 3 × 6 এটার সাথে এটা মিলে গেল, প্লাস বি স্কোয়ার। তুমি দেখো এখানে এখানে যা ছিল আমি এখানে তাই লিখছি, কোনো কিছু কম বেশি লিখি না। এ স্কোয়ার প্লাস 2 এ বি মানে 6 এ, 3 স্কোয়ার মানে 9, তাহলে এটা তো একই থাকলো। তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস, আর এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এবার এর জায়গায় 4y, বি এর জায়গায় এ প্লাস 3, তাহলে এটাকে সাজাই লিখলে পাবো তোমার এ প্লাস বি মাইনাস বি। যেখানে একাধিক পদ আছে ওখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, আমি যেহেতু বি বি এর জায়গায় বি মানে একাধিক পদ, সেখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম আর কি। এখন ব্র্যাকেট তুলে দিতে হবে, ব্র্যাকেট তুলে দিতে হলে 4y প্লাস আছে না, প্লাস দিয়ে সবাইকে গুণ করে ব্র্যাকেট তুলতে হয়, এটা খেয়াল রাখবা। তাহলে প্লাস প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে এটা রেখে দিলাম, এটা 4y। তাহলে এখানে তো ব্র্যাকেট তুলতে গেলে মাইনাস দিয়ে সবাইকে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে কি করতে হয়, মাইনাস কমন নিলে যেমন চিহ্নের পরিবর্তন হয় প্রত্যেকটার, মাইনাস দিয়ে গুণ করলেও চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাসে এটা হয়ে যাবে -3, এটা সবাই সবসময় খেয়াল রাখবে, একই নিয়ম সব অঙ্কের মধ্যে দেখবে এটাই হবে, যদি মাইনাস দিয়ে গুণ করবো মাইনাস কমন নাও, তাহলে এটা আনসার। দেখো আবার আমরা সহজ অঙ্কে চলে আসছি, আবার এটা দেখতে অনেকটাই ওই যে এ কিউব বি কিউবের মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু পুরোপুরি মিলবে না। এখান থেকে এ কমন আছে, এ কমন নিয়ে নিই তাহলে 8+p³, আর এটাকে 2³ লেখা যায়, 2³+p³, তাহলে ওই আগের মত a+b(a²-ab+b²), তাহলে এ 2+p, এখানে আসবে 4-2p+p², তাহলে এটাই আনসার। 16 নম্বর প্রশ্ন দেখো, আবার দেখো কমন আছে, এখানে দুইটা পদ থাকলেই কোনো না কোনো সূত্রের সাথে মিলে, তার আগে তোমাকে হয় কমন নিতে হয় না হলে একটু কোনো কিছু হোল কিউব আকারে প্রকাশ করে নিতে হয় আর কি। তাহলে এখানে আমরা 2 কমন নিতে পারি দুই জায়গা থেকে, a³+8b³, তাহলে 2 এর মতোই থাকলো, এটাকে লিখতে পারবো a³+, আর এটাকে লিখতে পারবো 2b তার হোল কিউব, তাহলে a³+b³ আবার সূত্র হয়েছে এটার মতো, তাহলে 2a+b(a²-ab+b²). দেখো এদিকে ব্র্যাকেট দেই নাই, কারণ একটাই আছে কোনো কিছু, আর এখানে একটা নাই দুইটা আছে, এর জায়গায় এর মানে বি এর জায়গায় বি এর সাথে অন্য কিছু আছে, এই জন্য ব্র্যাকেট দিতে বাধ্য। তাহলে 2a+2b, তাহলে a²-2ab+4b², এটা আনসার এখানে। 16 নম্বর অঙ্কটা দেখো, 16-17 একই রকম, 16 এবং 17 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, এই দুটাও গুরুত্বপূর্ণ অঙ্ক।
এটাও দেখো তো চারটা পদ, মানে এগুলার মতো করে সূত্র বানানো যাবে। তাহলে এটা দেখো তো এ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এই তিনটা দিয়ে সূত্র হয়। শুধুমাত্র আমরা যে ছোটবেলার সূত্রগুলো শিখছি সেটা টু এক্স ওয়াই এভাবে ছিল, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু এখানে কি হয়েছে, মাইনাস টু এক্স ওয়াই এটা শুধু ডান পাশে, তো মনে রাখবা এটা আর এটা এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, এটা যে সূত্র এটাও সেই একই সূত্র, শুধু আগে পিছিয়ে আছে। তাহলে আমরা এই পুরোটার পরিবর্তে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই যে ওয়ান আছে ওয়ানকে লিখতে পারি ওয়ানের স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যখন এ এর মধ্যে একাধিক পদ থাকে তখন কিন্তু ওই সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে, কারণ এর চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যখন আমরা সূত্র ভাঙে দেখো এ এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে দুইটার যা আছে তাই রয়ে যায় দুই জায়গায়, পরিবর্তন হয় না। কিন্তু বিটা পরিবর্তন হয়, একবার প্লাস একবার মাইনাস। এই জন্য যেহেতু এখানে একটাই আছে তাহলে আমি এ প্লাস বি আবার এ লিখি মাইনাস বি, মানে ওই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম না আগেরগুলো যেভাবে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছিলাম। তুমি আস্তে আস্তে যখন বুঝে যাবে তুমিও এরকম শর্টকাট করতে পারবে আর কি। এটা আনসার। 17 নম্বর অঙ্ক এখানে সব থেকে ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 17 নম্বরটা। 17 নম্বরটা দেখো, এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি, কিন্তু বি স্কোয়ারটা এখানে নাই, মানে পুরোপুরি সূত্র বানায় দেয় নাই, তোমাকে কষ্ট করে বানায় নিতে হবে। এই অঙ্কটা দেখো আমরা ইচ্ছে করলে এভাবে করতে পারি যে এ স্কোয়ার আছে মাইনাস টু এ বিও আছে, এখানে শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো বি স্কোয়ারের অভাব। তো আমি দিয়ে দিলাম বি স্কোয়ার জোর করে, যাও, তার মানে এখানে এটা ছিল লিখলাম, এটাও ছিল লিখলাম, কিন্তু এখানে তো বি স্কোয়ার নাই, কিন্তু আমি তো লিখে ফেলছি প্লাস বি স্কোয়ার, তাহলে তো পাপ হয়ে গেছে। তাহলে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে মাইনাস বি স্কোয়ার দিয়ে, তাহলে কি হবে এই বি স্কোয়ার আর বি স্কোয়ার তোমার কেটে যাবে, এটা নেই, মানে এটা আমি লিখি নাই টোটালি, মনে করো মনে মনে চিন্তা করে এটা লিখি নাই, কারণ এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে এটা যা ছিল লিখলাম, এটা যা ছিল লিখলাম, তাহলে এই বাকি দুটাও লিখি এখানে প্লাস টু বি মাইনাস ওয়ান। এইবার খেয়াল করো কেটে দিও না আবার, যেন আমি নিয়ে আসছি সূত্র বানানোর জন্য, এখন তুমি যদি আবার আবার কেটে দাও তাহলে তো আগে ফিরে যাবা। তাহলে এই অংশটা দিয়ে সূত্র বানানো যায়, এটাকে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এইগুলা দিয়ে সূত্র হয় না কিন্তু সূত্রের মতো, তাহলে ওখান থেকে মাইনাস কমন নিয়ে নিই, এই তিনটা থেকে যদি মাইনাস কমন নেই, আগেই বলছি মাইনাস কমন নিলে প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আবার এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। আর এটা দেখো আমি ইচ্ছা করলে সূত্র বানাইতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে আমি লিখতে পারি এটা বি স্কোয়ার মাইনাস টু বি ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার। তুমি দেখো আমি মানের কোনো পরিবর্তন ঘটাইনি, এটা গুণ করলে এটাই হয়, এটা স্কোয়ার করলে এটাই হয়, শুধু সূত্রের মতো করে তৈরি করছে আর কি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা স্কোয়ার দেওয়া যায়। এখানে দেখো এটাকে এ ধরতেছি আর ওয়ানকে বি ধরতেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিলাম। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, দেখো এ এর জায়গায় দুইটা পদ, বি এর জায়গাও দুইটা পদ, তাহলে এটা আবার সূত্র ভাঙায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, তাহলে এখানে কি থাকলো এ মাইনাস বি প্লাস বি মাইনাস ওয়ান। আর এখানে এ মাইনাস বি ব্র্যাকেট তুলতে গেলে দেখো মাইনাস আছে, তাহলে এদের চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস বি প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে এই বি বি কাটা যাবে, তাহলে থাকবে হলো এ মাইনাস ওয়ান আর এখানে থাকবে হলো এ মাইনাস টু বি প্লাস ওয়ান, এটাই আনসার। কিন্তু এই অঙ্কটা আরও সহজে আরও ছোট করেও করা যায়, কিন্তু এটা যত সহজে মনে রাখা যায় ওটা ছোট হলেও একটু ঝামেলা হয়ে যায় অনেক সময়। দেখো এই অঙ্কটা আমি এটুকুর মধ্যেই করে ফেলতে পারবো, এটা তুলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান। খেয়াল করো এটা তো একটা সমাধান, এটা বিকল্প পদ্ধতি, এটা না করতে চাইলে তুমি এটাই করতে পারবা। এই জন্য তোমাকে এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে, মানে এ স্কোয়ার মাইনাস ওয়ানকে পাশাপাশি নিয়ে আসলাম আর এই দুইটা আমরা আলাদা করে লিখি। এটা দেখো তো ওয়ানের উপর কিছু নেই, মানে তো একটা স্কোয়ার আছে, দিলে কোনো সমস্যা নেই, ওয়ানের স্কোয়ার মানে ওয়ানই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙাইলে পাওয়া যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই দুইটা থেকে কমন নেওয়া যায় মাইনাস টু বি, মাইনাস টু বি যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে শুধু এ থাকবে আর এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, টু বি পুরোটাই কমন চলে গেছে তাহলে ওয়ান থাকে। এবার দেখো এই দুইটার মধ্যে আবার কমন যায়, এই পুরো পদটাই কমন যায় এটা, তাহলে এটার পরিবর্তে একটা লিখে দিই এ মাইনাস ওয়ান, এটার পরিবর্তে একটা লিখছি, আর দেখ কী দেখা যায় এখানে এ প্লাস ওয়ান আর এখানে মাইনাস টু বি, তাহলে এ প্লাস ওয়ান আর এখানে মাইনাস টু বি, দেখো এটার এটা একই,
শুধু এখানে সাজাই লেখা হয়েছে, ওখানে সাজাই লেখা হয়নি, এ মাইনাস ওয়ান আর এখানে এ মাইনাস টু বি প্লাস ওয়ান। তোমার যদি মনে হয় এটা তোমার কাছে সুবিধা হচ্ছে করতে, তাহলে এটা করবো, আর যদি মনে করো না এটা একটু বড় হলে ওটা অনেকটা সহজ ওটার থেকে, তাহলে এটা করতে পারো। আর এই অঙ্কটা দেখো, এটাও আমরা ইচ্ছা করলে সূত্র বানাইতে পারি, আবার এটা মিডিল টার্মে করা যাবে, মধ্যপথ বিভাজন করে যেটা করা যায়, ওটা যেহেতু এখনও শেখায় নাই, তাহলে আমরা এটা মিডিল টার্মতে না করে সূত্র বানাই করি। আর খেয়াল করে এটা সূত্র বানাইতে গেলে আমি এটাকে লিখতে পারি কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তুমি খেয়াল রাখবা যে আমি এই লাইনে যা লিখছি এই লাইনে তার থেকে বেশি লিখে ফেললাম নাকি কিছু, নাকি কম লিখলাম। বেশি লিখলে বিয়োগ করে দেবা, কম লিখলে যোগ করে দেবা। আবার এটা এটা একই, এই দুটো গুণ করলে এটা হয়, এটা স্কোয়ার এটা হয়, তার মানে বেশি লিখি নাই কিছুই। তাহলে এটা পাওয়া যায় হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার সূত্র। আর আমরা জানি এটা মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই তো, দুবার লিখে দেওয়া যায়। কারণ এ স্কোয়ার যদি এ ইন্টু এ হয় তাহলে এটার স্কোয়ার মানে এটা ইন্টু এটা। তুমি খেয়াল করে দেখো এগুলো আবার সূত্র হয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার, ঠিক একই ঘটনা এখানে ঘটছে, ওয়ানের উপর স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে তুমি ইচ্ছা করলে এভাবেই রাখতে পারো, যদি মনে করো না এই দুটো তো একই জিনিস তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রাখবো, আর এই দুটো একই রকম তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার রাখবো। তুমি এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, যেটাই রাখো সেটাই নাম্বার পাবা, নাম্বার কোনোটাই কম দেবে না। তাহলে আমরা পরের অংশে বা পরবর্তী পর্বে আমরা 19 নাম্বার থেকে অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এখানে মূলত এইগুলো এই পর্বে রাখছি, কারণ এখানে 18টা পর্যন্তই ধরছে, এর বেশি ধরে নাই, এখানে আরও ধরলে আমরা ওইটাই রাখতাম। তাহলে পরবর্তী পর্বে আমরা 19 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো তোমাদের। আসসালামু আলাইকুম।